অস্ত্র কারখানার হদিশ মিলল হাওড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে কারখানায় হানা দিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র। উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় গ্রেপ্তার তিন। আবারও অস্ত্র কারখানার হদিশ, এবার হাওড়া টিকিয়াপাড়া। ঘটনায় উদ্ধার প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র। ঘটনায় গ্রেপ্তার তিনজন। জানা গিয়েছে টিকিয়াপাড়া গঙ্গারাম বৈরাঙ্গীর লেনে এক গলির মধ্যে লেদ কারখানায় চলতো এই ব্যবসা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল কারখানায় হানা দেয়। হানা দিয়ে তিনটে লেদ মেশিন সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনাস্থলে আসেন হাওড়া পুলিশ কমিশনারেট তন্ময় রায়চৌধুরী, আসেন ডিসি হাওড়া সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঘটনায় কঠোর নিরাপত্তা, চলছে পুলিশি টহল। ঘটনায় কারা কারা যুক্ত, তৈরি হওয়া অস্ত্রশস্ত্র কোথায় যেত তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের গোপন সূত্রে খবর আসে যে এই চত্বরে কিছু দুষ্কৃতী তারা অস্ত্র তৈরি করছে। সেই গোপন সূত্রে সেই খবর আমাদের গোয়েন্দারা সেই খবরের পেছনে তারা কাজ করেন এবং সেই খবরটা ম্যাচিউর করিয়ে আলটিমেটলি তারা এখানে এই অস্ত্র তৈরির কারখানাটা ধরেন। তিনজন লোক গ্রেপ্তার হয়েছে, তারা সবাই অন্য রাজ্যের বাসিন্দা এবং এখন অবধি আমরা বেশ কিছু অস্ত্র এবং অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ড হাওড়া।